মহান আল্লাহ তাআলা প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সময়ের সাথে বেঁধে দিয়েছেন আমাদের জীবন এবং সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই জীবনটাই মূলত সময় সময়টাই মূলত জীবন আলহামদুলিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সময়ের মূল্য দিতেন যিনি সময়ের মূল্য এতই বেশি দিয়েছেন যে হাত্তা তাওয়ারামাত কদামাহু তার দু পা ফুলে যেত ওয়া সাদ্দা মিহজা আর তিনি এত বেশি প্রচেষ্টা করতেন তিনি কোমর বেঁধে নেমে পড়তেন সম্মানিত দিনী ভাই এর আগে একবার আমরা সময়ের গুরুত্ব বিষয়ে আলোচনা করেছিলাম আজকে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে খুব অল্প সময়ের জন্য শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা সময়ের গুরুত্ব সময়ের মূল্যায়ন বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি সময়ের শপথ যুগের শপথ সময়ের শপথ যুগের শপথ সময় যুগ শতাব্দী শপথ কি সেই শতাব্দীর শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে পৃথিবীর সকল মানুষই মূলত ক্ষতিগ্রস্ত পৃথিবীর সবাই আমি আপনি আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত মানে আমরা ধোকায় পড়ে আছি সময় ধোকা দেয় সময় মূলত ধোকা দেয় সময় শুধু ধোকা দেয় না নয় সময়ের কাছে আমাদেরকে বিক্রি হয়ে যেতে হয় আমরা একটু পরেই কোরআন হাদিস থেকে তা জানার চেষ্টা করব সবাই যদি আমরা ক্ষতির মধ্যে থাকি সবাই যদি আমরা জাহান্নামের দিকে ধাবিত হই তাহলে কারা জান্নাতি কারা লাভবান কারা ক্ষতির মধ্যে নেই মহান আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু যারা তোমরা ঈমান এনেছো শুধু ঈমান আনলেই হবে না মনে মনে কলা খেলেই হবে না সুইমিং সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার ডুবাইয়া ডুবাইয়া জল খাইছস তার নাম মূলত ইসলাম নয় আপনি যা মনে প্রাণে বিশ্বাস করবেন তা মূলত কর্মে বাস্তবায়ন করতে হবে মহান আল্লাহ তারা বললেন মহান আল্লাহ তারা বললেন ইল্লাল্লাযীনা আমানু যারা তোমরা ইমান এনেছো ওয়া আমিলুস সালিহাত ইমান আনার সাথে সাথে তোমরা যারা সৎ কর্ম সম্পাদন করেছ শুনে রাখো শুধু সৎ কর্ম সম্পাদন করলেই হবে না সৎ কর্ম সম্পাদন করার সাথে সাথে তোমাদেরকে যেই কাজটি করতে হবে তা হচ্ছে ওয়াতাওয়াসাউবিল হক সত্যের উপদেশ দিতে হবে আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ অপকর্ম থেকে বিরত থাকতে হবে ও রাখতে হবে যখনই তুমি সৎ কাজের আদেশ করবে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ তখন তোমার শত্রু হয়ে যাবে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ তুমি কিন্তু তোমার তখন বিপদ নেমে আসবে আল্লাহ পরীক্ষা করবেন মানুষও তোমাকে ছেড়ে দেবে না যখন ওই তুমি ঈমান আনবে আমল করবে এবং সৎ কাজ সমাজকে ভালো করতে চাইবে তখনই তোমার উপরে বিপদ আসবে আর যখন বিপদ আসবে মহান আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর তোমরা সৎ কর্ম করার পাশাপাশি সৎ কাজের
আদেশ দাও উপদেশ দাও পরস্পরে, আর তোমরা ধৈর্য ধারণের উপদেশ দাও। কারণ যখনই তুমি সৎ কাজের আদেশ করবে তখনই তোমার উপরে স্টিম রোলা অত্যাচার নেমে আসবে, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত দিনী ভাই, এটা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট সুরা, কিন্তু এর মাহাত্ম্য দেখেছেন? আল্লাহ তাআলার সময়ের শপথ করেছেন। সময় কি জিনিস? দ্য টাইম, টাইম ট্রাভেল অথবা এমসি স্কোয়ার, যে আলবার্ট আইনস্টাইনের সূত্র না, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টাইম অ্যান্ড আওয়ার লাইফস, আমাদের জীবন এবং সময়ের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। ছোটবেলা থেকে পড়ে এসেছেন টাইম ইজ ভ্যালুয়েবল লাইক আওয়ার লাইফ, ইট ইজ নট রিয়াল ফ্যাক্ট, রিয়াল ফ্যাক্ট ইজ টাইম অ্যান্ড লাইফ, দেয়ার ইজ নো বিটুইন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টাইম অ্যান্ড আওয়ার লাইফ। ইফ ইউ ডোন্ট ইভালুয়েট ইউর টাইম ডাজেন্ট ইভালুয়েট ইউ। আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন, সময় আপনাকে মূল্যায়ন করবে না। তাই তো গাদাখুর শেক্সপিয়ার বলছেন, আই ওয়াজ টাইম নাই টাইম ওয়াজ মি, আমি সময়কে অপচয় করেছি, সময় আমাকে অপচয় করেছে। আর তাফসীর কারক বলছেন, আল ওয়াক্তু কাসাইফি, সময়টা হচ্ছে তরবারির মতো, ইল্লাম তাক্তাহু, যদি তুমি সময়কে মূল্যায়ন না করো, লাম ইয়াক্তাহু, যদি তুমি তাক্তাহু, তুমি যদি সময়কে না কাটো, সময়কে যদি তুমি না কাটো, মূল্যায়ন না করো, তাহলে কথাকা, সময় তোমাকে কেটে টুকরো টুকরো করে দেবে। সময়ের মূল্যায়ন করতে হবে মহান আল্লাহ তাআলা এই জন্য প্রায় 14 জায়গাতে সময়ের শপথ করেছেন। নির্দিষ্ট কিছু স্পেসিফিক সময় আছে যেগুলোর গুরুত্ব আরও বেশি, আমাদের জীবনও যা, সময়ও তাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত, সময়ের শুধু শেষ হবে না জান্নাত অথবা জাহান্নামে গেলে, সময় কোনো দিন ফুরাবে না। এছাড়া আপনার জীবনের সময় কিন্তু অবশ্যই ফুরে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি, উষার শপথ, সকালের শপথ, ওয়ালায়ালিন আশরিন, ওয়ালায়ালিন আশর, আর বেজোর 10 রাত্রির শপথ, সময়ের শপথ করছেন দেখেন আল্লাহ তাআলা। ওয়াশাফাই ওয়াল ওয়াতর, আর বেজুরের শপথ, জোরের শপথ, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, আর রাত্রি যখন ছেয়ে যায় তখনকার শপথ। এখন রাত্রি অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, এই সময়ের শপথ আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, যখন রাত্রি আচ্ছাদিত হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ঘন অন্ধকার হয়ে যায়, সেই সময়ের শপথ। মহান আল্লাহ তাআলা এত জায়গাতে সময়ের শপথ করেছেন, এমনকি সময়ের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোরও আল্লাহ তাআলা শপথ করেছেন। ওয়াশামসি ওয়াদুহাহা, সূর্যের শপথ, অল কমারি, চন্দ্রের শপথ। মহান আল্লাহ তাআলা শুধু এই সময়ের শপথই করেননি, কিয়ামতের দিনেরও শপথ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের শপথ করছি, কিয়ামতের দিনের শপথ, কিয়ামতের দিনেরও শপথ করেছেন, আপনার জীবনেরও শপথ করেছেন। মহান আল্লাহ তাআলা এত সময়ের শপথ করে কি বুঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বিষয়ে বলেছেন, কুল্লুন নাসি ইয়াগুতু ফাবায়ুন নাফসাহু, কত ভয়াবহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুন নাসি, পৃথিবীর প্রত্যেক মানুষ, ইয়াগুদু, সকালবেলা উঠে, ফাবায়ুন নাফসাহু, সকালবেলা উঠেই তার নিজেকে বিক্রয় করে দেয়, তার নিজের জীবনটাকে, তার নিজের সময়টাকে বিক্রি করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
প্রত্যেক মানুষ সকালবেলায় উঠে সময়ের কাছে বিক্রি হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামুতি কুহা, হয় সে মুক্তি পাবে, আও মুভি কুহা, অথবা সে সময়ের কাছে পরাজিত হয়ে ধ্বংস হয়ে জাহান্নামে যাবে। সময়ের সাথে সে খেলা করে নয়, সময়কে মূল্যায়ন করে হয় সে জান্নাতে যাবে, অথবা সময়কে অবহেলা করে সে জাহান্নামে চলে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে আমরা বুঝতে পারছি যে সময়ের সাথে আমাদের জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়ার একটা সম্পর্ক আছে।